আজকে আমি বিশ্বদের বাড়ি এসেছি, যাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। ওর মা বলেছে আজকে আমাকে এখানে খেতে চিতল মাছের মুইঠা রান্না করেছে। অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিশ্বর দিদা, খাওয়ার মাঝখানে আমি চলে এসেছি। এটা হচ্ছে তার দিদি, এটা বিশ্বর দিদা, দিদার দিদি। হ্যাঁ, এখন কি দিয়ে ভাত খাচ্ছে তুমি বলো? পুঁটি মাছের তরকারি দিয়ে। এই হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছটা কি দিয়ে রান্না করেছে গো? সবজি দিয়ে। শিম, আলু, বেগুন, ডাটা। এই হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি, এটা রান্না করেছে বিশ্বর দিদা, খাচ্ছে দিদার দিদি। এটা ইনিও খাচ্ছে। খাওয়া প্রায় সবার শেষের দিকে আমি এখন এসেছি। এটা হচ্ছে বিশ্বর মামি, ওরও খাওয়া হয়ে যাচ্ছে প্রায়। আর এটা হচ্ছে বিশ্বর মাঝামাঝি, এটা হচ্ছে চিতল মাঝে মুইঠা। খাওনি তো? চিতল মাঝে মুইঠা খাবে তাই তো? এটা বিশ্বর দিদা, তার মা হচ্ছে উনি। হাই বলো, হাই বলো, তুমি হাই বলো। এটা হচ্ছে পুচকু, যেটা হচ্ছে বিশাল দুষ্টু। হাই বল। বিশ্বর মামি, তার হচ্ছে ছেলে, এটা বড় ছেলে, ভীষণ বিচ্ছু। তো সবাই খাচ্ছে, আমি খাওয়াটা দেখাচ্ছি, এবার আমি খেতে বসবো। তোমাদের সবাইকে খেতে আসতে নিমন্ত্রণ করছে, বলে দাও। এই হচ্ছে চিতল মাছের মুইঠা, ওই গোল গোল কোনগুলো মুইঠা দেখাও। এটা কি করে করেছে একটু বলো? এটা মাছগুলো প্রথমে কাটা ছাড়িয়ে নিয়েছি, পরে সেটা রোল করে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে তার পিস পিস করে কেটে ভেজে তারপর রান্না করেছি। বাহ, এটা আমি এখন খাবো, সব কিছুই খাবো। খেতে খেতে তোমাদের বলবো কেমন টেস্ট হয়েছে। চলো খেতে বসি। এই আমার পাতে ভাত দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শাক। এটা কি শাক দিদি? এটা হচ্ছে ডাঁটা শাক। আমি খাবো। কেমন খেলে চিতল মাছের মুইঠা? খাওনি এখনো? তুমি খাবে না কেন? ও মাছ খেয়েছো, মুইঠাটা খাওনি? আচ্ছা আচ্ছা, চিতল মাছ কেমন রান্না করেছে? ভীষণ ভালো। হেভি হেভি খে। এখন দিদার পাতে চিতল মাছের মুইঠা পড়বে, দেখি খাবে। আমি শুনেছি চিতল মাছের মুইঠা আমার মা খাইয়েছিল, কবে সে ছোটবেলায় কিছুই মনে নেই। এটা শুনে আমার খুব লোভ লাগলো যে একটু ভিডিও করব, বাট রান্না হয়ে গেছে, শুধু খেতেই এসেছি। এই হচ্ছে একটা মাছ দিল, একটা মুঠে দিল, ওয়াও, ভীষণ ভালো রান্না করে এই দিদিটা। আর এরা বাংলাদেশের, এরা তাই এদের রান্না বান্নাটাও খুব সুস্বাদু, তাই খেতে এসেছি। তুমি চিতল মাছের মুইঠা খাও, খেয়ে বলো কেমন হয়েছে তোমার মেয়ের হাতে রান্না চিতল মাছের মুইঠা। তুমি আরো খেয়েছো? দারুন দারুন। তুমি আরো আগে খেয়েছো চিতল মাছের মুইঠা? তুমি তো রান্না করতে পারো বলো? ও, তুমি সব তৈরি করে দিয়েছো আর মেয়ে রান্না করেছে তাই তো? আমি এখন শাক দিয়ে ভাত মাখছি, যখন যেটা দিয়ে খাবো দেখাবো। একটু শাক দিয়ে ভাত মেখে খাচ্ছি। এটা হচ্ছে রুই মাছের ডিম, এই হচ্ছে ডিম, রুই মাছের ডিম। এটাকে ভেজে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে রান্না করেছে। এটা খেয়ে দেখছি কিরকম হয়েছে। শাকটা তো হেভি হয়েছে, আমি লেবু দিয়ে খেলাম। দাঁড়া দাঁড়া, আমি দিয়ে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, আর কিছু না, আর কিছু না, কোন মশলা, হেভি হয়েছে, হেভি। লেবুটা দা চিপে খাও, লেবু খুব ভালো লাগে। কিসে দুইবার খাওয়া হয়ে গেল? দুইবার খাওয়া হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু আইলে পাঠাই দিই বাবা খেয়ে। আবার এই তরকারিটাই আমরা, হ্যাঁ, রাতে আলু পেয়ে যাও করি, হেভি হয়ে গেছে। ছোট ছোট করে আলু পেঁয়াজ কেটে
এই আমার পাতে চিতল মাছের মুইঠা, চিতল মাছ পেটি পেটি। চিতল মাছের এত দাম, সত্যি কথাই বলছি, দামের জন্য কিনে খাই না। এই বাড়িতে দামের কোনো ব্যাপার না, এরা খেতে খুব ভালোবাসে, খাওয়াতেও খুব ভালোবাসে। যত দামি মাছ হোক, ওরা ভ্যারাইটিস মাছ আনে, নিজেরা কাটে, নিজেরা এত সুন্দর করে রান্না করে। এই পাশ চিতল মাছটাও নাকি কেটেছে এই দিদার, রান্না করতে মানে মাছ কাটতে পটু, কেজি কেজি মাছ বসে বসে কেটে নেবে। 500 টাকা দাম নিয়েছে চিতল মাছটার, তাহলে কেজি 500 টাকা কেজি, 600 গ্রাম মাছটা, 1 কেজি 600 গ্রাম, মানে অনেক দাম। চিতল মাছ শুনে আমি বহু বছর খাই না, খেয়ে আসি যখন শুনেছি মুইঠা, আমার মার হাতের মুইঠা খেতাম, আর এই খাচ্ছি, বহু বছর পর মনে পড়লো। তাই আমাকে চিতল মাছের মুইঠা খাওয়ার নেমন্তন্ন করেছিল, সবই খেলাম, পুঁটি মাছ খেলাম, মাছের ডিম খেলাম, শাক ভাজা খেলাম, এবার এটা খাচ্ছি। বাজার যেতে পারে না, ঝুলতে একটু শুকনো ঝোল ঝোল ভালোবাসে। যারা খেয়েছে চিতল মাছের মুইঠা তারা জানে যে এটার কি টেস্ট। অনেক বছর পর মায়ের হাতে অনেক আগে খেয়েছিলাম, আর আজকে খাচ্ছি দিদির হাতে। হেভি টেস্ট, যারা খাওনি তারা বাড়িতে চিতল মাছের মুইঠা রান্না করে খাবে, তারপরে বুঝবে এটা টেস্ট কেমন। হঠাৎ করে তোমার কথা মনে হয়েছে, আমি যে কি ওকে ফোন করি তো ঠিক মতো আয়া খাইলে বুঝলো না কিছু না, বিয়ের দিন হয় না এনে। ওই মাছটা নরম বেশি না, টেস্টি বেশি লাগে। এটা পেটির মাছ তো? হ্যাঁ পেটির মাছটা, এটা খুব হেভি খেতে, মানে তেল খুব টেস্ট। চিতল মাছের এই পেটির মাছটা খেতে খুব টেস্ট লাগে। আমি ফলি মাছ খাই না, খেতে ভয় লাগে। একবার ফলি মাছ খেতে গিয়ে কাঁটা ঢুকে গেছিল, ভীষণ ভালোবাসা। আমি বাবু খেতে টেস্টি আছে, কাঁটা হলেও আমারও ভালো লাগে, কিন্তু এইটার মধ্যে দেখো একটাও কাঁটা নাই, পেটির এই মাছটা না না না, বড় 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 কাঁটা, বড় বড় এই কাঁটা কোনো ব্যাপার না। এই দেখো, আরে দাঁত খোঁচানো যাবে, দাঁত খোঁচানি যাবে, তেল কি পেটিটার মধ্যে চিতল মাছ খেলে দাঁত খোঁচানোর কাঠি ফ্রি। দেখো, একটা কাঠি, দুটো কাঠি, তিনটে কাঠি, কি সুন্দর সুন্দর কাঠি, ধুয়ে রেখে দিলে দাঁত খোঁচানো যাবে। হেভি খেলাম, যারা খাওনি, যারা আমার খাওয়াটা দেখছো, বসে বসে লোভ হচ্ছে, লোভ দিও না, আমার পেট খারাপ করবে। তোমরা বাজার থেকে এনে রান্না করে খাবে, না হয় এখানে চলে আসবে, নেমন্তন্ন করে দিলাম, এসে যার যেটা খেতে মনে হয় এসে খেয়ে যাবে। খাওয়া ফ্রি। আমাদের খাওয়া শেষ, চাটনি আর পাঁপড় দিয়ে শেষ করছি, তোমাদের দেখে দেখে খেলাম, খুব ভালো হয়েছে। চাটনি আর পাঁপড় এটা দিয়ে শেষ করছি। আবার কখনো কোনো বাড়িতে আবার যদি খেতে যাই এরকম সুন্দর সুন্দর রান্না, বা দিদি যদি আবারও ডাকে, বা আরও কোনো দিদির বাড়ি যদি যাই খেতে, তোমাদেরকে এরকম করে দেখাবো কি কি ভালো ভালো রান্না করে। তো সেই দিন আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা। Thank you.